কাঁঠালের বিচি থেকে তেল কিভাবে তুলতে হয়, চলুন আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শিখিয়ে দিই। যে হারে বাজারে তেলের দাম বাড়তেছে, এখন খেয়ে না খেয়ে আমরা গৃহিণীরা কিন্তু কাঁঠালের বিচির পিছনে লেগেছি। কিভাবে কাঁঠালের বিচি থেকে তেল তোলা যায়, সংসারের কিছুটা আয় করা যায়, তাই না? তো এখানে আমি নিয়েছি কিছু ফেলে রাখা কাঁঠালের বিচি, যেগুলো আমি ইউজ করতেছিলাম না। ভাবলাম এত এত ভিডিও তৈরি হচ্ছে যেখানে তেলের অভাব নেই, আর আমার বাসার কিচেনেই পড়ে আছে এত দামি একটা জিনিস, তাড়াতাড়ি কাজটা করেই ফেলি। তো এখন হলো আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে শিল দিয়ে ছেঁচে তার উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা থেতো করে নিয়েছি, যেহেতু আমি এটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার মেশিনে আস্তে আস্তে বিচিগুলো দিতে গেলে দেখা যাবে মেশিনের একটু প্রবলেম হতে পারে, তাই কিন্তু শিল দিয়ে এভাবে একটু থেতো করে নিলাম। সামান্য পরিমাণ পানি দিলাম, এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে। এখন যেই প্যানের মধ্যে আমি তেল তুলবো, সেই প্যানের মধ্যেই সরাসরি আমি এই ব্যাটারটা ঢেলে দেব। এটা কাঁঠালের বিচির ব্যাটার, তো আশা করছি মজাদার এই বিচিটা দিয়ে তেল তোলা যাবে। তো এখন আমি বসিয়ে দিলাম চুলায় মিডিয়াম আঁচে, রান্না করতে থাকি, দেখা যাক তেল উঠতে শুরু করলো কিনা। তো আমি দেখলাম নাড়াচাড়া করতে করতে এটা প্যানের গায়ে লাগতে শুরু করলো। আর একটা বিষয়, তেল দিলেই তেল তোলা যাবে, এটাই নাকি সঠিক পদ্ধতি। তো ঠিক আছে, আমি এখানে কিছুটা তেল ইউজ করব। যে পানিটা ইউজ করেছিলাম সেই পানিটা আগে টেনে যাক, পানির মধ্যে তেল দিলে ছিটে উঠতে পারে। তাই আমি চাচ্ছি যে যেই পানিটা দিয়ে আমি ব্লেন্ডারে এই বিচিটাকে ব্লেন্ড করেছিলাম সেই পানিটা আগে শুকিয়ে যাক, তারপর আমি এখানে তেল ইউজ করব। এখানে আমি 200 ml তেল নিলাম, রান্নার সয়াবিন তেল। তো এখান থেকে আমি কিছুটা তেল সেখানে ঢেলে দেব, দেখা যাক তেল তুলতে কতটা তেল আমার লাগে। তো 200 ml থেকে আমি প্রায় 100 ml তেল এখানে দিয়ে দিচ্ছি যখন পানিটা শুকিয়ে গেছে। তো 100 ml তেল দেওয়ার পর আমি নাড়াচাড়া করতে থাকবো আবার অনবরত। আজকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজেও কিন্তু শেয়ার করতে পারেন, আর একটি লাইক দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে দেবেন। তো এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি 100 ml তেল দেওয়ার পর নাড়াচাড়া করতেছিলাম, তো দেখলাম যে ওই তেলটা কিছুটা মানে কাঁঠালের বিচিটা খেয়ে নিয়েছে। তো এখন আমি বাকি 100 ml তেল দিয়ে দিলাম, দেখি এইটা দেওয়ার পর বাকি তেলগুলো ছাড়ে কিনা, কাঁঠালের বিচির যে নিজস্ব তেল সেটা ছাড়তে শুরু করে কিনা। তো যাই হোক, নাড়াচাড়া করতেছি, তো করতে করতে দেখা যাচ্ছে যে প্যানের গায়ে লেগে যাচ্ছে আর এটা কিছুটা পুড়ে পুড়ে আসতেছে। তো আমারও ইচ্ছা যে এটা পুরো মানে সবটাই মানে ভালো করে ভাজা ভাজা করব, পোড়া পোড়া করব, এর থেকে কিন্তু তাহলে মানে সবটা তেল বের হয়ে আসবে। তো আমরা যেরকম মানে কি বলবো যে নারকেল তেলটা বের করি না, নারকেলটাকে একদম তেলের মধ্যে মানে যেই ইয়াটা থাকে সেটা একদম পুড়ে পুড়ে এরকম লাল করে নিই, এতে করে কিন্তু অবশিষ্ট যে তেলটা থাকে পুরোটা বের হয়ে আসে, তাই না? তো আমি ভাবলাম যে ওভাবেই করতে থাকি, আর সবাই মোটামুটি এইভাবেই করেছে। তো আমি এখানে মোটামুটি 200 ml তেল ইউজ করেছি, তো আমার কাঁঠালের বিচিটাও কিন্তু এখন একদম পোড়া পোড়া ভাজা হয়ে গেছে, এখন আর এটা জাল দেওয়া লাগবে না, যা ছিল সব কিন্তু পুরো বের হয়ে গেছে, তাই না? তো এখন আমি এটাকে ঢেলে ছেঁকে আমি তেলটা মেপে নিই, চলুন দেখা যাক কয় কেজি তেল বের হলো আমার এখানে মানে কাঁঠালের বিচিগুলো থেকে। এখন আমি একটা চালনিতে করে এভাবে তেলটাকে ছেঁকে নিচ্ছি যাতে বড় অংশগুলো তেলের গায়ে না পড়ে, তারপরেও কিন্তু অনেকটা ছোট অংশ পড়েছে। তো যাই হোক, পরবর্তীতে সেটাও ছেঁকে নেওয়া যাবে চিকন একটা চালনিতে করে। তো এখন আমি যে গ্লাস থেকে এখানে তেল ইউজ করেছিলাম, দেখা যাক কতটুকু তেল ফিরে পেলাম। তো আমি কিন্তু এখানে 200 ml তেল ইউজ করেছিলাম, তো আমার মনে হয় না যে আমি 100 ml তেল ফিরে পেয়েছি, 100 ml থেকে অনেকটাই কম তেল আমি ফেরত পেয়েছি। এতদিন যে ভিডিও আমরা দেখে আসছি কাঁঠালের বিচি থেকে তেল বের হয়, আসলে কাঁঠালের বিচি থেকে কোনো প্রকার তেলই বের হয় না, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আজকের ভিডিওটা শেয়ার করলাম। তো কেউ অহেতু কষ্ট করে কাঁঠালের বিচি এভাবে জাল করবেন না, নিজের বাসায় যে তেল আছে উল্টো সেটা আরও শেষ হবে, আপনার কিন্তু কাঁঠালের বিচি থেকে বিন্দু পরিমাণ তেল আপনি বের করতে পারবেন না।